বিসমিল্লাহিরহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো রয়েছো, আলহামদুলিল্লাহ। যেখানে থাকো ভালো থাকো এই প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো আমি হিসাব বিজ্ঞানের গত ক্লাসটা নিয়েছিলাম হিসাবের ওপর, অর্থাৎ যে পাঁচ ধরনের হিসাব রয়েছে সেই হিসাব সংক্রান্ত ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং বলেছিলাম এই হিসাবগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে পরবর্তী ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করব অনেক তোমাদের উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস থেকে আমি কয়েকটা বিষয় তোমাদের কাছে জানতে চাচ্ছি, সেই বিষয়গুলো যদি তোমরা বলতে পারো তাহলে ধরে নিতে পারি তোমরা ক্লাসটা বেশ মনোযোগের সাথে করেছো এবং আজকের ক্লাসটাও তাহলে তোমাদের কাছে ফলপ্রসূ হবে। তো একজন বলবে হিসাব কত প্রকার, ভেরি গুড, আশা করছি তোমরা অ্যান্সার দিতে পারলে। আরেকজন বলবে কমিশন কোন ধরনের হিসাব, অবশ্যই পারা উচিত। সর্বশেষ আরেকটা প্রশ্ন করতে চাই, পাওনাদার কোন ধরনের হিসাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হয়েছিল যে এই হিসাবগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে যতদিন তোমরা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করবে ততদিনই অঙ্কগুলো সহজে আয়ত্ত করতে পারবে। এটা উদাহরণ হিসাবে এভাবে বলা যায়, আমরা যদি সংখ্যা ধারণা অর্জন করতে পারি, যদি আমরা ক খ গ ঘ এবিসিডি এগুলো অর্জন করতে পারি, এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের শব্দ যেরকম লিখতে পারি, যে কোনো ধরনের গণনা যেরকম করতে পারি, সেরকমভাবে হিসাবগুলো একটা স্টুডেন্ট যত বেশি চিনবে তার দ্বারা হিসাব বিজ্ঞানের অঙ্ক করা ততটাও সহজ হবে। তবে আজকের ক্লাস আমি তোমাদের শেখাবো লেনদেনগুলো থেকে কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হয়। ডেবিট এবং ক্রেডিট কি এটা তোমাদেরকে বলেছি, হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসেলি 1494 সালে একটা বই লিখেছিল, বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনিয়েট দ্য প্রপারশনালিটা। এই বইটাতে এই হিসাব বিজ্ঞানের বর্ণনা তিনি দিয়েছিলেন, তিনি যে 1494 সালে যে নিয়মগুলো উল্লেখ করে গেছেন আজ পর্যন্ত তার কোনো পরিবর্তন হয়নি, আমরা সেগুলোই ব্যবহার করি। তো তোমাদের যে মূল বইতে রয়েছে দেখবে মূল বইয়ের যে 27 পৃষ্ঠা আছে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি, এই 27 পৃষ্ঠায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা নিয়ম দেওয়া আছে, নিয়মটা অনেক বড় করে দেওয়া আছে, আমি এই নিয়মটাই ছোট করে এই পাশে লিখেছি, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো এই ছোট নিয়ম দিয়েও যে কোনো ধরনের লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট করা যায়। যেহেতু তোমার পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে হিসাব চিনে ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ নির্ণয় করার প্রয়োজন হয়, সুতরাং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা যদি করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে যে কোনো ধরনের লেনদেনের ডেবিট ক্রেডিট শেখাবো। দেখো আমি এখানে লিখেছি সম্পদবাচক হিসাব, দায়বাচক হিসাব, ব্যয় এবং আয়বাচক হিসাব, আরেকটা হিসাব রয়েছে মালিকানা স্বত্ব হিসাব। এই সূত্রটা লেখার কারণ আমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এখানে পাঁচটা লেনদেন দেওয়া আছে। দেখো আমরা জানি লেনদেন কাকে বলে, কোনো একটা ঘটনার দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তবে তাকে লেনদেন বলা হয়, এগুলো আমাদের বিগত ক্লাসগুলোতে তোমাদের শিখিয়েছি। প্রত্যেকটা ঘটনা এখানে লেনদেন, এই লেনদেনের মধ্যে থেকে দুইটা হিসাব বের করে একটাকে করব ডেবিট এবং একটাকে করব ক্রেডিট। কিভাবে দেখো, প্রথম লেনদেনটা লিখেছি পণ্য ক্রয় করা হলো 2000 টাকা, এখানে কতগুলো শব্দ রয়েছে, একটা পণ্য 1 2 3 4 5 6, ছয়টা শব্দ রয়েছে, কিন্তু ছয়টা শব্দই কিন্তু হিসাবের মধ্যে পড়বে না, লেনদেনের মধ্যে দুইটা হিসাব আছে দেখবে দুইটা হিসাবের মধ্যে পড়ে। যেমন এখানে ক্রয় একটা হিসাব, এখানে 2000 টাকা হিসাব, এই পণ্য করা হলো, এগুলো কিন্তু কোনো হিসাবের মধ্যে পড়ে না। আমি শুরুতেই বললাম হিসাব সংক্রান্ত যে ক্লাসটা নেওয়া হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের জন্য। তাহলে একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে 2000 টাকা, তাহলে লেনদেনের ডেবিট ক্রেডিট করার সময় সর্বপ্রথম
কোন কোন হিসাব রয়েছে সেটা ইন্ডিকেট করবে এটা শেখার অবস্থায়। দেখো তাহলে একটা আছে ক্রয়, একটা আছে 2000 টাকা। এখন আমরা দেখব এই ক্রয় হিসাবটা কার মধ্যে পড়ে, ক্রয়টা কি সম্পদ, ক্রয়টা কি দায় ব্যয় না আয়। আমরা সম্পদ বলতে নগদ টাকা আসবাবপত্র গাড়ি বাড়িকে বোঝাই, এগুলো বলা হয়েছিল। তাহলে ক্রয়টা দেখো আমার সরাসরি ব্যয়বাচক হিসাবের মধ্যে পড়ে, কেননা ক্রয় করলে পারা ব্যয় হয়। তুমি কলম ক্রয় করতে পারো, পণ্য ক্রয় করতে পারো, যেটাই ক্রয় করো না কেন সেটার ফলে টাকা যায়, আর যে শব্দের ফলে টাকা যায় সেটা আমার ব্যয়বাচক হিসাব। তাহলে এই ক্রয়টা যেহেতু ব্যয়বাচক হিসাব, এখানে লেখা আছে ব্যয় সমান সমান ডেবিট, অর্থাৎ এই ক্রয় হিসাবটাকে আমরা বলবো হচ্ছে ডেবিট। ডেবিটকে সংক্ষেপে ডিআর লেখা যায়। তাহলে দেখো আমরা একটা হিসাব ইন্ডিকেট করলাম, এই হিসাবটা এখানে আমরা দেখতে আসবো এটা সম্পদ দায় আয় না ব্যয়, এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব। আর লেখা আছে ব্যয় মানেই ডেবিট, অর্থাৎ এই লেনদেনগুলোর মধ্যে যদি কোনো ব্যয়বাচক হিসাব পাও তাহলে সেটাই ডেবিট হবে। তাহলে শেখানোর স্বার্থেই কিন্তু আমি এটা পাশে লিখেছি। তাহলে বুঝতে পারছো বিষয়টা, যে এই সূত্রটা তোমাদের অবশ্যই মনে থাকতে হবে। বইয়ের যে সূত্রটা রয়েছে 27 পৃষ্ঠায়, আমি জানি এটা অনেকেই মুখস্থ করো, যেহেতু একটু বড় টাইপের তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, একটার সঙ্গে আরেকটা গড়মিল হয়ে যেতে পারে। এই সূত্রটা ওখান থেকে একটু গবেষণা করে বের করা হয়েছে, যে কোনো লেনদেনে তোমরা ডেবিট ক্রেডিট করতে চাইলে এটা অ্যাপ্লাই করে করতে পারো। আচ্ছা তাহলে ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয়, ব্যয় মানেই ডেবিট, সুতরাং ক্রয় হিসাব ডেবিট। এবার দেখো 2000 টাকা নগদ টাকা, তাহলে নগদ টাকাটা নিশ্চয় সম্পদ, এখানে লিখেছি সম্পদটা যদি বাড়ে তাহলে ডেবিট, কমলে হবে ক্রেডিট। এবার তুমি লেনদেনটা পড়ো, পণ্য ক্রয় করা হলো 2000 টাকা, বলা হয়েছে হিসাব বিজ্ঞান অঙ্ক করার সময় নিজেকে ব্যবসায়ের মালিক বা নিজেকে হিসাব রক্ষক ভাববে। তাহলে এটা তুমি পণ্য ক্রয় করেছো, 2000 টাকা দিয়ে যদি পণ্য ক্রয় করো তাহলে কিন্তু টাকাটা চলে যাবে। এখানে বলেছে সম্পদটা যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে, অর্থাৎ 2000 টাকা কমে গেছে সুতরাং 2000 টাকা হবে ক্রেডিট। তাহলে 2000 টাকাকে হিসাব বিজ্ঞানের ভাষায়, নগদ টাকাকে আমরা নগদান হিসাব বলি, সুতরাং এই 2000 টাকাটাকে আমরা বলবো ক্রেডিট। বুঝতে পারছো বিষয়টা? তাহলে হিসাব চিনতে হবে, হিসাব চিনে সূত্রটা দিয়ে প্রয়োগ করলে যে কোনো ধরনের লেনদেনকে ডেবিট ক্রেডিট করা সম্ভব। আরও একটি উদাহরণ দিই, দেখো বেতন পরিশোধ 1000 টাকা, তাহলে আমরা সহজে বুঝতে পারছি এখানে বেতন একটা হিসাব রয়েছে, এখানে 1000 টাকা একটা হিসাব রয়েছে, তাই না? তাহলে বেতন একটা হিসাব, 1000 টাকা হিসাব, এই যে আমি ইন্ডিকেট করছি, আমি কিন্তু পরিশোধকে ইন্ডিকেট করিনি, এখানে টাকাকে ইন্ডিকেট করিনি, কেননা টাকা বা পরিশোধ, কী পরিশোধ, কোনো শব্দ আসে না, যার কোনো মিনিং আসে না সেটা কিন্তু কখনো হিসাবের মধ্যে পড়ে না। তাহলে বেতন কি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যারা কর্মচারী রয়েছে তাদেরকে মাসিক আমরা যেটা পরিশোধ করি তাকে বলা হয় বেতন। তার মানে এর ফলে আমার ব্যবসা থেকে টাকা যায়, সুতরাং এটা কি সম্পদবাচক, দায়বাচক, ব্যয়বাচক, নায়বাচক, তুমি একটু চিন্তা করে দেখো, এটা হবে তোমার ব্যয়বাচক হিসাব। আর কি হয়, যাবতীয় ব্যয় মানে ডেবিট, অর্থাৎ এই বেতন হিসাবটা হবে ডেবিট। আমি কিন্তু জাস্ট ডেবিট ক্রেডিট শেখাচ্ছি, এগুলো কিন্তু সুনির্দিষ্ট একটা ছকের মধ্যে ভরেই কিন্তু অঙ্কটা করতে হয়। এখন উদ্দেশ্যটা হচ্ছে আজকের ক্লাস থেকে তোমাদের আমি যাবতীয় ডেবিট ক্রেডিট কীভাবে করায় সেটা শেখাবো ইনশাল্লাহ। তাহলে বেতন হিসাব ডেবিট, আরেকটা কী আছে, নগদ টাকা আছে। এবার চিন্তা করো, নগদ টাকা নিশ্চয় সম্পদবাচক হিসাব, নগদ টাকাকে কখনো কি ব্যয় বলা যাবে, নগদ টাকাকে কখনো কি দায় বলা যাবে? তুমি একটার সাথে আরেকটা কম্পেয়ার করে দেখবে মিলবে না, যেটা সেটার সাথেই মিলবে। তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ, এবার সম্পদের সূত্র লেখা আছে সম্পদটা যদি আসে তাহলে ডেবিট, সম্পদটা যদি চলে যায় তাহলে ক্রেডিট। তাহলে বেতন পরিশোধ করেছো মানে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ এই নগদান হিসাব হবে সিআর অর ক্রেডিট। বোঝাতে পারছি আশা করছি। তাহলে গতদিনের লেকচারে যদি হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এবং এই সূত্রটা মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় সম্ভব। এরপরে আরেকটা লেনদেনে আসি, বাকিতে পণ্য বিক্রয়। দেখো এখানে একটা বিক্রয় হিসাব আছে আর এখানে 4000 টাকা একটা হিসাব আছে। এই যে আমরা এখানেও একটা হিসাব দেখছি, এখানেও একটা হিসাব দেখছি, এখানেও একটা হিসাব দেখছি, তাহলে যদি আয়ত্ত করতে পারো তাহলে হিসাব বিজ্ঞান কখনোই জটিল একটা বিষয় হয়ে দাঁড়ায় না। বুঝে বুঝে মুখস্থ করতে হবে, না বুঝে মুখস্থ করতে গেলে একটু ধরা খেয়ে যাওয়া। যেমন এই যে নগদ টাকা একটা হিসাব, নগদান হিসাব, এটা হচ্ছে সম্পদবাচক হিসাব, সহজে বোঝা যাচ্ছে ক্রয়
ক্রয় করেছো, বেতন দিয়েছো, ভাড়া দিয়েছো, মজুরি দিয়েছো, এগুলো হচ্ছে তোমার ব্যয়বাচক হিসাব। বিক্রয় করেছো, আয় কমিশন পেয়েছো, আয় এগুলো আয়বাচক হিসাব। এইভাবে হিসাবগুলো চিনলেই হয়। এবার দেখো একটু ব্যতিক্রম ধরে লেনদেন, এখানে একটা বিক্রয় হিসাব আছে। তো বিক্রয়টা কার মধ্যে পড়ে দেখো তো, বিক্রয় করলে মানুষের আয় হয়, তাহলে আয় হয়েছে, তাহলে এই হিসাবটা আয়। আর লিখেছি আয় হলেই সেটা ক্রেডিট হবে, অর্থাৎ আমরা এই বিক্রয় হিসাবকে করব ক্রেডিট। বুঝতে পারলে তোমরা, দেখো বিক্রয় হিসাবটা হচ্ছে আয়বাচক হিসাব, আর আয় হলে সেটা হয় ক্রেডিট, সুতরাং এটা ক্রেডিট হয়েছে। এবার এই নগদ টাকাটা আমি কেটে দিলাম কেন? দেখো তো আমি প্রতিদিনই পণ্য ক্রয় করতে পারে, বিক্রয় করতে পারে। এখানে লেখা আছে বাকিতে পণ্য বিক্রয়। আমি পণ্য বিক্রয় করলাম একজন ব্যক্তির কাছে, তার কাছে টাকা নাই বাকিতে, তো এই টাকাটা যদি বাকিতে বিক্রয় করো তাহলে কি আসবে বা যাবে? চিন্তা করে দেখো, আসেও না যায়ও না। তো একটা টাকা লেনদেনের মধ্যে দেয়া থাকলেই যে সে ডেবিট ক্রেডিটে আসবে তা কিন্তু নয়। চিন্তা করতে হবে যে এই হিসাবটার অস্তিত্ব এই লেনদেনে আছে কি না। মানকাটটা বাকিতে তুমি ক্রয় করেছো, তাহলে কিন্তু তুমি নগদ টাকা দাওনি। তুমি কিছু বিক্রয় করেছো বাকিতে, তাহলে কিন্তু তুমি নগদ টাকা পাওনি। উপরের দুইটা লেনদেনে দেখো, ক্রয় করেছি নগদে, টাকা চলে গেছে, বেতন দিয়েছি, টাকা চলে গেছে। সুতরাং এই টাকাটা যদি প্রকৃতভাবে ব্যবসায়ে আসে এবং ব্যবসায় থেকে যায় তাহলেই কিন্তু ডেবিট ক্রেডিট আসে, তাছাড়া কিন্তু আসবে না। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করেছি বিধায় 4,000 টাকা আসেও নি যায়ও নি, তাহলে মাথায় রাখতে হবে 4,000 টাকা আছে বলেই যে একে ডেবিট ক্রেডিট করবো এটা কিন্তু ভুল হবে। একটু ভেবে দেখতে হবে যে টাকাটার অস্তিত্ব আছে কি না। তাহলে এখানে একটা হিসাব পেয়েছি, আর কিন্তু হিসাব নাই। বাকিতে পণ্য টাকা এগুলো কোনো হিসাবের মধ্যে পড়ে না, এগুলো গত ক্লাস থেকে তোমাদের শেখা উচিত। তাহলে বাকিতে পণ্য বিক্রয় বলা হয়েছিল যখন কোনো লেনদেনে বাকি হয়, বাকিতে লেনদেনটা সম্পাদিত হয়, তখন আমরা যার কাছে পণ্যটা বিক্রয় করি বা যার কাছ থেকে পণ্যটা ক্রয় করি তার নাম এখানে ব্যবহার করতে হবে। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করেছি বলা হয়েছিল, আমরা যখন বিক্রয় করি অর্থাৎ যে ক্রেতা তাকে আমরা বলি দেনাদার, যে ক্রেতা তাকে বলি আমরা দেনাদার, অর্থাৎ এই যে এর কাছে, এই ব্যক্তির কাছে আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি। তাহলে এই লেনদেনের মধ্যে বিক্রয় নামে যেরকম একটা হিসাব আছে, তাহলে আরেকটা হিসাব বের হয়ে গেল দেনাদার। তাহলে দেনাদারটা কখন বের হয়? যদি বাকিতে পণ্য বিক্রয় করো, যদি বাকিতে পণ্য ক্রয় করো তখন পাওনাদারটা বের হয়। এই দুইটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এবার দেখো তো, বিক্রয়কে আমরা ক্রেডিট করেছি, তাহলে দেনাদারটা ডেবিট করবে, এটা মুখস্থ নিয়ে হয়ে যাচ্ছে। মুখস্থ না হয়ে কেন ডেবিট হচ্ছে? তাহলে দেনাদারটা হচ্ছে তোমার সম্পদবাচক হিসাব। কিভাবে? আমরা জানি হিসাব বিজ্ঞানে যদি পাবো কারো কাছে এরকম একটা অধিকার জন্মায় তাহলে সেটা আমাদের সম্পদবাচক হিসাব হয়। তাহলে দেনাদার দেখো, আমি এর কাছে টাকা পাবো তার মানে সে সম্পদ, আমি তার কাছে টাকা পাবো তাহলে আমার সম্পদটা একটু বাড়লো, তাহলে দেনাদারটা বেড়েছে, সুতরাং এখানে হবে দেনাদার হিসাবটা ডেবিট। আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে আরেকটা লেনদেন দেখো, আসবাবপত্র ক্রয়। এখানে আসবাবপত্র একটা হিসাব রয়েছে, ক্রয় একটা হিসাব রয়েছে, আর একটা নগদ টাকা একটা হিসাব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এ যাবৎ পর্যন্ত আমরা 2 টাকার হিসাব পেলাম, এখানে আবার 3টা হিসাব রয়েছে। তো কিছু কিছু নিয়মগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এই ক্রয় হিসাবটা শুধুমাত্র পণ্য ক্রয় যদি লেখা থাকে তাহলে আসে, অর্থাৎ যেটা নিয়ে ব্যবসা করছো সেটা যদি ক্রয় করো তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট আসে, যদি পণ্য বিক্রয় করো তাহলেই আসে বিক্রয় হিসাব। সুতরাং ক্রয় হিসাব আর বিক্রয় হিসাবটা পণ্য যদি না লেখা থাকে তাহলে কিন্তু আসবে না। দেখো এখানে পণ্য ছিল, ক্রয় এসেছে, এখানে কি পণ্য আছে? নাই। তাহলে কী আছে? একটা আসবাবপত্র আর একটা নগদ টাকা। তাহলে আসবাবপত্রটা নিশ্চয়ই সম্পদবাচক, তাহলে লেখা আছে আসবাবপত্র ক্রয়। আমি আসবাবপত্র ক্রয় করলাম, তাহলে আসবাবপত্র আমার কাছে এসেছে, সুতরাং আসবাবপত্র হিসাবটা হবে ডেবিট। সম্পদ বাড়লো, দেখো বাড়লে হয় ডেবিট। এবার এই আসবাবপত্রটা ক্রয় করেছো 8,000 টাকা দিয়ে, 8,000 টাকা চলে গেছে, তাহলে সম্পদ যদি কমে তাহলে হবে ক্রেডিট। আশা করি বিষয়টা বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সর্বশেষ আরেকটা লেনদেন লিখেছি, দেখো পাওনাদারকে পরিশোধ করলাম আমি 3,000 টাকা। তাহলে এখানে পাওনাদার একটা হিসাব রয়েছে আর একটা রয়েছে 3,000 টাকা। তাহলে পাওনাদারকে
যারা আমার কাছে টাকা পাবে তারাই হচ্ছে পাওনাদার। কেউ যদি আমার কাছে টাকা পায় তাহলে সে কি বাচক হিসাবে মধ্যে পড়বে? সম্পদ দায়, ব্যয় না আয়। আমার কাছে টাকা পাবে, আমি ঋণী, আমি দায়ী, তার মানে এটা একটা দায় বাচক হিসাব। তাহলে পাওনাদার যেহেতু দায় বাচক হিসাব, এবার দায়ের কাছে আসো। দেখো বলেছে দায় যদি কমে তাহলে হবে ডেবিট, আর দায় যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। পাওনাদার আমার কাছে টাকা পেত, আমি টাকা দিয়ে দিলাম, তার মানে দায়টা আমার কমে যাচ্ছে, পরিশোধ হয়ে যাচ্ছে। সুতরাং কমে যাচ্ছে যেহেতু, সুতরাং পাওনাদার হিসাব হবে ডেবিট। বুঝাতে পারলাম? এরপরে দেখো 3000 টাকা, তাহলে টাকার লেনদেনটা তো খুবই সহজ। এই 3000 টাকাটা সম্পদবাচক হিসাব, বলছে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো পাওনাদারকে যদি দিয়ে দাও তাহলে 3000 টাকাটা তোমার কাছ থেকে চলে যায়, চলে যাওয়ার ফলে এটা হবে আমাদের কাছে ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা ভিডিও ক্লাস, আমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, তারপরেও তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের আমার সাথে যোগাযোগ করবে। আমি বলেছিলাম সংক্ষিপ্ত ক্লাসে আমি ডেবিট ক্রেডিটগুলো তোমাদের নির্ণয় করে শেখাবো। এরকমভাবে যত বড়ই লেনদেন হোক না কেন, লেনদেনের মধ্যে থেকে তুমি হিসাবগুলো আগে ইন্ডিকেট করবে, করার পরে এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করলে আজীবন পর্যন্তই তোমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা কিছুটা হলেও শিখতে পারলে। তো আমার আজকের ক্লাস থেকে তোমাদের ছোট একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে তোমার বইয়ের যে 1 নম্বর অঙ্কটা রয়েছে পঞ্চম অধ্যায়ের, সেই অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলের যে লেনদেনগুলো রয়েছে সেখান থেকে তোমরা জাস্ট 5টা লেনদেনে ডেবিট এবং ক্রেডিট করে দেখাবে। অনলি 5টা ডেবিট এবং ক্রেডিট, আমি শুধু ডেবিট ক্রেডিট দেখতে চাই, সুনির্দিষ্ট শখ না আঁকালেও হবে, কতটুকু পারছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।